আমি নিশ্চিত যে আমি আরো অনেক বেশি ভালো করতে পারতাম, কিন্তু অসুস্থতা এটা আমার অনেক বড় প্রতিবন্ধকতা ছিল। মিস ওয়ার্ল্ডে যাওয়ার আগে হসপিটালে ভর্তি হয়েছে, যেখানে আমি হাঁটা চলাও করতে পারিনি ঠিক মতন। আমি সুস্থ থাকলে বিটুই দ্য পারপাসের ভিডিওটা করে নিয়ে যেতে পারতাম, সেক্ষেত্রে আমার আমি আমার পজিশনটা আরও অনেক ভালো জায়গায় থাকতো। ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা এখন যেহেতু পড়াশোনা বাকি রয়েছে অনেক, কেবল সবে মাত্র এইচএসসি কমপ্লিট করেছি, পড়াশোনা কন্টিনিউ করব, পাশাপাশি মিডিয়ার কাজ করার ইচ্ছা আছে, আত্মনির্ভরশীল হব, আর আমার সামাজিক কর্মকাণ্ড অবশ্যই চালিয়ে যাব, মানুষের কাছে যে কমিটমেন্ট আছে এমন চেষ্টা করব। চলচ্চিত্র নিয়ে পরিকল্পনা? চলচ্চিত্র নিয়ে আমি বললাম যে আমি দেশীয় সংস্কৃতিকে অনেক বেশি ভালোবাসি, প্রাধান্য দেওয়ার চেষ্টা করব সব কিছুতে, দেশীয় সংস্কৃতিকে বিশ্বের কাছে প্রেজেন্ট করবে এরকম কোনো চলচ্চিত্র যদি পাই, ভালো কাজ যদি পাই, সময় সুযোগ থাকে অবশ্যই করব। তাই এমন কারো কথা কখনোই ভাবিনি যে আমি তাদের সাথে কাজ করতে চাই বা পার্টিকুলার কারোর কথা ভেবে রাখিনি। তবে পছন্দের অভিনেতা যারা তাদের সাথে যে কাজ করতে চাই এমন নয়, যদি সুযোগ পাই যে কোনো ভালো অভিনেতার সাথে আমি কাজ করব। এখন আপনার পছন্দের যদি বাংলাদেশের সিনেমা তিনজনের কথা যদি বলি, শাকিব খান, আরিফিন শুভ, এদিকে লুক দিয়ে বলেন, শাকিব খান, আরিফিন শুভ, আর একজন বডি লি ক্যামেরার দিকে থাকেন, ফেস থাকেন, শাকিব খান, আরিফিন শুভ আর চঞ্চল চৌধুরী, এই তিনজন হচ্ছে সিনেমার সব থেকে পছন্দের অভিনেতা। আর হচ্ছে নাটকে মোশাররফ করিম একজন আমার পছন্দের অভিনেতা, আর অপূর্ব, এত ভালো অভিনেতাদের ভিড়ে নামই মানে কাকে রেখে কাকে, অনেকেই ভালো অভিনেতা আছেন। আপনার শেষ জন ইন্টারভিউ নেওয়া হয়েছিল।